ডেইলি ফাইভ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা এই ভিডিওটিতে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা ভারতের স্বাধীনতা আন্দোলনের থেকে 15টি এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর দেখব। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই প্রশ্নগুলি বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের বিষয়। ডেইলি ফাইভ ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, সাথে সাথে বেল আইকনটি ক্লিক করুন, নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে। প্রথম প্রশ্ন, সিপাহি বিদ্রোহ শেষ হওয়ার পর মুঘল সম্রাটের কী হয়েছিল? অপশান খ, নির্বাসন হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন, কোন বছর কলকাতা ও বোম্বের মধ্যে রেলওয়ে যোগাযোগ হয়েছিল? অপশান গ, 1870 সালে। পরের প্রশ্ন, স্যার উইলিয়াম হান্টারের নেতৃত্বে গঠিত হান্টার কমিশন কোন বিষয়ের ক্ষেত্রে সুপারিশ পেশ করেছিলেন? অপশান খ, শিক্ষাক্ষেত্রে। পরের প্রশ্ন, নিম্নের কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি? অপশান খ, মারাঠা হিন্দু বিশ্ববিদ্যালয়, মদন মোহন মালবে। অর্থাৎ বন্ধুরা, আর যে তিনটি অপশন রয়েছে, আলিগড় বিশ্ববিদ্যালয়, স্যার সৈয়দ আহমেদ, এটি ঠিক আছে, রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত স্বামী বিবেকানন্দ, ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, নিম্নের কে সর্বপ্রথম ভারতের হিন্দু ও মুসলমানদের মধ্যে দ্বিজাতি তত্ত্বের প্রচার করেন? অপশান খ, স্যার সৈয়দ আহমেদ। পরের প্রশ্ন, বন্দের মাতারাম সঙ্গীতটি কে লিখেছেন? অপশান খ, বঙ্কিমচন্দ্র। নিম্নোক্ত কোন পত্রিকাটি ব্রিটিশ সময়কালে ভারতীয় জাতীয় আন্দোলনকে সাহায্য করেনি? অপশান ঘ, দি টাইমস অফ ইন্ডিয়া। শিশির কুমার ঘোষ কিসের সাথে যুক্ত ছিলেন? অপশান ক, অমৃত বাজার। বর্তমানে দৈনিক দ্য স্টেটম্যান আগে কী নাম ছিল? অপশান গ, ফ্রেন্ডস অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন, নিম্নের কোন সংস্থাটি সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রতিষ্ঠা করেন? অপশান খ, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। 1885 খ্রিস্টাব্দে যখন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় তখন ভারতের ব্রিটিশ শাসকদের প্রধান কে ছিলেন? অপশান খ, লর্ড ডাফরিন। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? অপশান খ, দাদাভাই নৌরোজি। বাংলার প্রথম বিভাগের বিরুদ্ধে কে স্বদেশী আন্দোলনের পরিচালনা করেছিলেন? অপশান গ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। পরের প্রশ্ন, কোন শহরে মুসলিম লীগ গঠিত হয়েছিল? অপশান গ, ঢাকা। বাংলায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠার ক্ষেত্রে কে নেতৃত্ব দিয়েছিলেন? অপশান গ, সতীশচন্দ্র বসু। বন্ধুরা, এই পিডিএফটিকে আপনাদের পেতে হলে নিচের ডেসক্রিপশানে দেয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ফলো করুন ও হোয়াটসঅ্যাপের সাথে গ্রুপের সাথে যুক্ত হয়ে যান। সেই গ্রুপেই আপনাদেরকে প্রতিনিয়ত এই রকম ধরনের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের পিডিএফ ফাইল আপনাদেরকে দেয়া হবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন। যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।